কি মনে হচ্ছে এই মুকুটটা দেখে কি মনে হচ্ছে? তো ফাইনালি আজকে আমরা আমাদের মানালিতে লোকাল সাইট সিন করে এখন আমরা চলে এসেছি মল মার্কেটে। চলো ফুল মল ভিউ। তো এখন আমরা মলের ভিতরে ঢুকবো, তো যাই করছি, কোনো দোকানে যদি দাঁড়াই, কিছু যদি কিনি বা যদি কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি তাহলে সেটাও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তোমরা সময় শুধু করে সঙ্গে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইবই তাড়াতাড়ি করে করে দাও, ঠিক আছে? আর সঙ্গে থাকো ব্যাস। তো চলো মলের ভিতর যাওয়া যাক। ভ্যারাইটিস অফ বিভিন্ন রকমের সব এখানে তোমরা পেয়ে যাবে মানালি মল মার্কেটে, ঠিক আছে? আর এখন আমরা আছি একটা ফুড সেকশনে, 12 পিস 30 টাকা, ঠিক আছে? এই যে কি মনে হচ্ছে এটা রজেন্স, এটা কিন্তু গোলাপ জামুন, 12 পিস 30 টাকা, ঠিক আছে? বাহ, একটুখানি দু একটা কিছু কেনাকাটা করব। আমরা একটা শলের দোকানে গেছিলাম, তো সেখানে পশমিনা শল কিনে, তো মোটামুটি কালার আর মানে ঠিক চুজ করতে পারছি না যে মানে কোনটা ছেড়ে কোনটা নেব, তো মানে কালার কনফিউশনে পড়ে গেছিলাম বলে আর নিইনি, ঠিক আছে? সব এখন ওখানে আমরা গিয়েছিলাম পশমিনা শল দেখতে, তো ওগুলো মোটামুটি 1.5-2 হাজার থেকে শুরু, মোটামুটি চলবে তারপরে 3.5-4.5, তোমরা যেরকম যেরকম রেঞ্জে চাইছো। তো এখানে শলটা কিন্তু খুব ভালো পাওয়া যায় এই মানালি মলে, আর এছাড়া বিভিন্ন রকমের শপ আছে, ঠিক আছে? তো মানে গার্মেন্টস শপই বেশি, যেগুলো উইন্টার ক্লোথস হয় লাইক সোয়েটার, শল, স্কার্ভস, তো এগুলোই আর কি বেশি। এক্সট্রা এছাড়াও কিছু কিছু যেমন ধরো গিফট করার জন্য কিছু কিছু তোমাদের, যেমন এই শপটা যেমন মানে গিফট করার মতো বিভিন্ন রকমের বাইকিং ফ্ল্যাগ, কার ফ্ল্যাগ, ঠিক আছে? তারপরে ছিল মানালি হুকার, বিভিন্ন রকম জিনিসপত্র এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো আর আদার্স মানে অল্প কয়েকটা এখানে খাবার, তো আর এখানে পরিবেশও আছে, বুঝতেই পারছো, বলা যাবে না তো, মানে বুঝে না কি খাচ্ছে এটা, মানে এটা তোমাদের মানে এটা তোমাদের কি মনে হচ্ছে, ঠিক আছে? তো তাহলে একবার দেখিয়ে দাও রাইডি তরেন্দম যে এটা কি চলছে এটা এখন। ছোট্ট করে টেলার দিয়ে দিলাম, হ্যাঁ, বেশি দেখানো যাবে না। কি মনে হচ্ছে এই মুকুটটা দেখে কি মনে হচ্ছে? ঠিক আছে, মানে এই যে পরিবেশ, ঠিক আছে? তো এই যে মানালি মলের যে পরিবেশ, ওই পিছন দিকে পাহাড় নিয়ে এই মলের মধ্যে দাঁড়িয়ে কেমন ফিল লাগছে এখানে? বাবা অসাধারণ, মার্কেট করে পুরো মানি ব্যাগ খালি করে দিয়েছি আর কি, এই যাচ্ছি শপিং করে যাচ্ছি, ঘুরে যাচ্ছি, না ভাবে কি হবে না হবে, ঠিক আছে? হবে হবে, এক প্যান্ট জামায় ফিরে যাবো তাও। ব্যাস, আর এটার ফিল কেমন লাগছে? বাবা ঠান্ডায় দাঁড়িয়ে ঠান্ডা দিয়ে আর এখানে রয়েছে, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারছো এটা কি সব। ওকে, তো এখন আমরা আবার ফেরত চলে যাচ্ছি আমাদের হোটেলে। ওকে, তো আজকে Day-5 তোমাদের এইটুকুই ছিল এই মানালি মল মার্কেট। তো আজকের এই শিমলা মানালি ব্লগের যদি Day-5 তোমাদের ভালো লেগে থাকে তো আচ্ছা আচ্ছা, তো এই যে এনফিল্ড অ্যাভেঞ্জার্স, ঠিক আছে? তো মানে উইথ ফুয়েল, ঠিক আছে, 350, ঠিক আছে, উইথ ফুয়েল 350, ঠিক আছে? তো যাই হোক, এখানেও তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম একটা শপ। তো চলো, বাই দ্য ওয়ে, তোমাদের Day-5 যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই শিমলা মানালি ব্লগে Day-5 কেমন লাগলো। ওকে, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, বি সেফ, রাইড সেফ, জয় হিন্দ।
টাটা গুড নাইট।